নমস্কার, আমি রঞ্জিত বর্মন আর আপনারা দেখতেছেন আরবি চ্যানেল। আপনি যদি আমার এই চ্যানেলটি প্রথম দেখতেছেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে এই ভিডিওটি পৌঁছায়। আজকে আমি এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এনআইএস থেকে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা ডিএলএড করতেছেন, আপনাদের সবাইকে এই ফর্মটি ফিল আপ করতে হবে না। কার কার জন্য এই ফর্মটি বাধ্যতামূলক পূরণ করতে হবে, তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে নিন। এই ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট আগামীকাল, অর্থাৎ 10 তারিখ। এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে এনআইওএস ডিএলএড এর ওয়েবসাইটে, এবং তারপর দুই নম্বর নোটিফিকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা কোর্স কোড 501 থেকে 505 পর্যন্ত ফেল করেছেন বা এবিএসএসে, আসল কথা হলো যদি পাস না করে থাকেন, তাহলে তাদের জন্যই এই ফর্মটি ফিল আপ করা বাধ্যতামূলক। যদি তাদের এই ডিগ্রিটা বা এই কোর্সটি বিশেষ প্রয়োজন হয়ে থাকে। এই ফর্মটি ফিল আপ করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ খুব মনোযোগ সহকারে অবলম্বন করতে হবে। এক নম্বর, পেমেন্ট কমপ্লিট হওয়ার পর ভবিষ্যতের জন্য রিসিপ্টটি প্রিন্ট করে রাখতে হবে, এবং দুই নম্বর, মিডিয়াম সিলেক্ট করতে হবে, অ্যান্সারের মিডিয়ামটি সিলেক্ট করতে হবে, মানে আপনি কোন ভাষায় পরীক্ষায় লিখবেন সেই মিডিয়ামটি সিলেক্ট করতে হবে, এবং তিন নম্বর, যদি পেমেন্ট করার সময় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পরেও অ্যাডমিশন স্ট্যাটাসে যদি পেমেন্ট কমপ্লিট না দেখায়, তাহলে আপনাকে আবারও পেমেন্ট করতে হবে না, 48 ঘন্টা ওয়েট করতে হবে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।